ঠিক সময়ে ক্রিজে পৌঁছাতে না পারায় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম ডাউট করেছিলেন সাকিব আল হাসান ডিপিএলে যাতে নিজেকে টাইম ডাউট হতে না হয় সেজন্য এক প্রকার দৌড়ঝাঁপ করেই ক্রিজে গেলেন সাকিব মূলত বিকেএসপিতে সুপার লিগের ম্যাচ খেলতে আসা চার দলের কোচ ক্রিকেটারদের সাথে আড্ডা দিচ্ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার তখনই আউট হন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান শুরুতে সাকিব নিশ্চিত ছিলেন না ঠিক কতগুলো উইকেট পড়েছে যখনই শুনেছেন তিনটা তখনই ক্রিজে যাওয়ার জন্য টাইগারদের সাবেক অধিনায়কের এমন দৌড়ঝাঁপ বিকেসপির চার নম্বর মাঠে চলছিল শেখ জামালার গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ পাশেই তিন নম্বর মাঠে খেলছিল প্রাইম ব্যাংক এবং শাইন পুকুর দুই মাঠের মাঝের রাস্তায় একসাথে আড্ডায় মেতেছিলেন চার দলের হেড কোচরা ক্লাব ক্রিকেটের মজাই এখানে মাঠের প্রতিদ্বন্দ্বিতার চেয়েও আলো ছড়ায় মাঠের বাইরের বন্ধুত্ব পারস্পরিক সম্মান সেই আড্ডায় যোগ দেন সাকিব ক্রিকেটার সাকিব দেশের সেরা আড্ডাবাজ সাকিবও কি তাই সিনিয়র জুনিয়ররা যেভাবে বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গ উপভোগ করেন তাতে সেরা না হলেও এই লাইনে অন্তত অন্যতম সেরা হবেনই হবেন কখনও ছোটোবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কখনো জামাল কোচ সোহেল ইসলামের সাথে কখনো আবার আড্ডায় মেতেছেন তালহা জুবায়েরদের সাথে এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একসাথে আন্ডার নাইনটিন খেলেছেন ইঞ্জুরির কারণে খেলার পাট চুকিয়ে মনোযোগ দিয়েছেন কোচিংয়ে সেই ডলার মাহমুদের সঙ্গেও সাকিবের আড্ডা জমল বেশ একই কথা নাজমুল ইসলাম অপুর ক্ষেত্রেও এমন প্রাণবন্ত আড্ডার মাঝেই হুট করে বাইশগজ থেকে সাকিবের ডাক পরে যেটা তার প্রধান কাজ যে কাজের জন্যই তিনি মাঠে আফনান পিয়াল অলরাউন্ডার বিকেএসপি